রাজনৈতিক ক্ষেত্রে সমাজের বুকে নিজেকে প্রতিষ্ঠিত করতে হলে যে গ্রহগুলো আমাদের ভালো থাকা দরকার, মানে যে গ্রহগুলো ভালো থাকলে বোঝা যায় যে এই ব্যক্তি রাজনৈতিক ক্ষেত্রে জীবনে চরম সফলতা অর্জন করবে, আজকে সেই বিষয় নিয়ে আলোচনা। প্রথম যে গ্রহের প্রভাব সবথেকে ভালো থাকা দরকার সেটা হলো শনিদেব। শনিদেবের আশীর্বাদ যদি হরোস্কোপে ভালো থাকে, শনিদেবের প্রভাব, শনিদেবের শুভদৃষ্টি যদি হরোস্কোপে ভালো থাকে লগ্নের উপরে, তাহলে এটা বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে যে এই ব্যক্তি রাজনৈতিক ক্ষেত্রে জীবনে চরম সফল হয়েছে। অনেক এরকম রাজনেতার এবং নেত্রীর হরোস্কোপে দেখা গেছে যে শনিদেব হয় তুঙ্গস্থ আছে বা শনিদেবের চরম শুভ দৃষ্টি লাভ করেছে। শনিদেব হলো এমন এক প্রভাবশালী গ্রহ, যদি হরোস্কোপে ভালো থাকে তাহলে সে রাজনৈতিক ক্ষেত্রে চরম সফল অর্জন করে, চরম সফলতা অর্জন করে। দ্বিতীয়ত, সফলতা অর্জন করার পর এবং সেই সফলতাকে কতটা বজায় রাখতে পারবে, কতটা ধরে রাখতে পারবে সেই সাফল্য, সেটা নির্ভর করে রাজনৈতিক ক্ষেত্রে, সেটা হলো রবি। যদি জন্মছকে রবি গ্রহের প্রভাব খুবই ভালো থাকে, যদি জন্মছকে রবি গ্রহ তুঙ্গস্থ বা দশমস্থ বা লগ্নস্থ থাকে এবং কারক গ্রহ হয়ে অবস্থান করে, তাহলে রাজনীতি ক্ষেত্রে সফলতা তো অর্জন হবেই এবং সেই সফলতা বজায় থাকবে, সুনাম বজায় থাকবে। এমন কোনো ভুল কাজ, এমন কোনো নেগেটিভ কাজ করবে না যাতে তার সম্মানহানি হয় এবং যাতে সে বদনামগ্রস্ত হয় বা আইনি কোনো ঝামেলা ঝঞ্ঝাটের মধ্যে পড়ে যায়। তৃতীয়ত, যে গ্রহটার প্রভাব সবথেকে বেশি থাকা দরকার সেটা হলো রাজনৈতিক ক্ষেত্রে মঙ্গল। মঙ্গলকে বলা হয় প্রশাসনিক ক্ষেত্রের অধিপতি, কারণ মঙ্গল মানে হলো উদ্যমতার প্রতীক, সাহসিকতার প্রতীক। রাজনৈতিক ক্ষেত্রে যদি সাহসিকতা না থাকে তাহলে জীবনে কেউই ভালো রাজনীতিবিদ হতে পারে না বা ভালো রাজনৈতিক নেতা বা নেত্রী হতে পারে না। তাই মঙ্গলের ক্ষেত্রে জন্মছকের প্রভাবটা খুব ভালো থাকা দরকার। আজকে এই তিনটে বিষয় নিয়ে আলোচনা করব, তিনটে গ্রহের অবস্থান নিয়ে আলোচনা করব। এই তিনটে গ্রহে কীভাবে থাকলে, কী পজিশনে থাকলে ভালো রাজনৈতিক নেতা বা নেত্রী হওয়া যায় সেটা নিয়ে আলোচনা করব। ভিডিও একটু বড় হতে পারে, কারণ পুরোটা না বোঝালে তাহলে জিনিসটা সবার পরিষ্কারভাবে মাথায় আসবে না। তো যদি হরোস্কোপ বানানো থাকে তাহলে হরোস্কোপ নিয়েও বসতে পারেন। যারা রাজনৈতিক ক্ষেত্রে নিজেদের আগ্রহী মনে করেন বা রাজনীতি ভালো লাগে বা রাজনৈতিক ক্ষেত্রে নিজেকে জীবনে চরম পর্যায়ে পৌঁছাতে চান বা রাজনৈতিক নেতা নেত্রী হতে চান, সমাজের একটা জায়গায় নিজেকে অধিষ্ঠানে দেখতে চান, তাহলে অবশ্যই আমি বলবো হরোস্কোপটা নিয়ে বসুন, তবেই বুঝতে পারবেন। কারণ অনেক সময় এরকম হয় যে ইচ্ছা হয়তো আছে কিন্তু সেইরকমভাবে জীবনে সেই রাজনৈতিক সম্মান বা রাজনৈতিক ক্ষেত্রে উচ্চ পদস্থ লাভ হচ্ছে না, কোনো একটা ভুল, কোনো একটা এমন কিছু মিস্টেক হয়ে যাচ্ছে যাতে হয়তো সেই জায়গাটা অর্জন করতে পারছেন না। তো কেন এরকম হচ্ছে বা কেন এরকম হচ্ছে না, সব বিষয় নিয়ে আলোচনা করব। যে যারা চরম সফলতা অর্জন করছে তারা কেনই বা সফলতা অর্জন করছে রাজনৈতিক ক্ষেত্রে, আর যারা অর্জন করতে পারছে না তারা কেনই বা পারছে না। প্রথম দেখতে হয় লগ্ন কি, জাতক জাতিকার লগ্ন দেখতে হবে। আমাদের ১২টা লগ্ন আছে, ১২টা রাশির লগ্ন যেটাকে বলা হয়, যে মেষ থেকে মীন পর্যন্ত ১২টা রাশি এবং লগ্ন। তো ১২টা রাশি লগ্নের মধ্যে কোন লগ্ন সেটা প্রথমে দেখতে হবে। মোটামুটি পর্যায়ে কিছুটা আলোচনা করলে হয়তো বুঝতে পারবেন, কিন্তু পুরোপুরি বুঝতে হলে হরোস্কোপের অবশ্যই ভালোভাবে দেখা দরকার আছে। কারণ আমি প্রত্যেকের হরোস্কোপ দেখে যেহেতু বলছি না, আমি অ্যাপ্রক্সিমেটলি মোটামুটি বলে দিচ্ছি। যদি আপনারা হরোস্কোপ নিজেদের দেখেন তাহলে হয়তো যদি বুঝতে পারেন, সেই কারণে আমার বলা। আর যদি পুরোপুরি সিরিয়াসভাবে বোঝাতে, মানে বুঝতে চান, তাহলে হরোস্কোপকে অবশ্যই দেখাতে হবে ভালোভাবে দেখার জন্য। তো সেই ক্ষেত্রে প্রথম আসি লগ্নের কথা। লগ্ন শনিদেব, যেহেতু বললাম যে শনিদেব রাজনৈতিক ক্ষেত্রে সবথেকে সফলতা নিয়ে আসে, শনিদেবের ভালো অবস্থান। তো
আমাদের এরকম অনেক লগ্ন আছে যে লগ্নের সব থেকে বড় মানক বলে মনে করা হয় শনিদেবকে। প্রথম যে লগ্ন যাকে শনিদেবের সব থেকে বড় মারক বলা হয় সেটা হচ্ছে কর্কট লগ্ন। কর্কট লগ্নের ক্ষেত্রে শনিদেব হচ্ছে সব থেকে মারক গ্রহ। তো কর্কট লগ্নের ক্ষেত্রে শনি হচ্ছে একটা সেন্সিটিভ গ্রহ, যদি খুব ভালো পজিশনে না থাকে, যদি খুব ভালো অবস্থানে না থাকে, তাহলে রাজনৈতিক ক্ষেত্রে সফল হওয়া কর্কট লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে একটু দুরূহ ব্যাপার হয়ে যায়। কারণ কর্কট লগ্নের জাতক জাতিকারা সহজে কোনো রকম ঝামেলা ঝঞ্ঝাট অশান্তি পছন্দ করে না বা যেতে চায় না, কিন্তু রাজনৈতিক ক্ষেত্রে দেখা যায় অনেক সময় ঝামেলা ঝঞ্ঝাট অশান্তির মধ্যে যেতে হয়। তো সেই ক্ষেত্রে কর্কট লগ্নে জাতক জাতিকার রাজনীতি ক্ষেত্রে একটু দূরে থাকতে পছন্দ করে। এই ক্ষেত্রে এটাও একটা কারণ যে শনিদেব তাদের মারক। খুব যদি ভালো অবস্থানেও অবস্থান করে, যদি শনি ভালো অবস্থান বলতে তুলা রাশিতে যদি অবস্থান করে, তুলা রাশিতে শনি তুঙ্গস্থ, যদি তুলা রাশিতে শনি অবস্থান করে তাহলেও সে হয়তো রাজনীতির ক্ষেত্রে যাবে না, সে হয়তো নিজের অন্য কেরিয়ার মানে ইঞ্জিনিয়ারিং হোক, ইলেকট্রিক্যাল হোক, অটোমোবাইল হোক, এই সব বিষয়ে হয়তো সে নিজের জীবনটাকে গড়ার চেষ্টা করবে বা এগোনোর চেষ্টা করবে। দ্বিতীয় যে লগ্নের ক্ষেত্রে সব থেকে বড় মারক সেটা হলো সিংহলগ্ন। সিংহলগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে রাজনীতি খুব একটা সহ্য হয় না বা রাজনীতির ক্ষেত্রে যাওয়া খুব একটা ভালো হবে না। তার কারণ হচ্ছে সিংহলগ্নের সব থেকে বড় মারক হলো শনি। সিংহলগ্নের জাতক জাতিকারা সামান্য হলেও মাথা গরমটা বেশি, মাথা গরম ছোটো ছোটো ব্যাপারে হয়ে যায়। রাজনীতির ক্ষেত্রেও যেহেতু ধৈর্যের ব্যাপার, সহজে মাথা গরম করলে রাজনীতির ক্ষেত্রে সফলতা অর্জন করতে পারে না, সেহেতু সিংহলগ্নের ক্ষেত্রে, সিংহলগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে রাজনীতিটা খুব একটা না যাওয়াই ভালো। কারণ সেক্ষেত্রে খুব কম সময়ের মধ্যে রাজনীতিতে উন্নতি করলেও ঝামেলা অশান্তি ঝঞ্ঝাট এবং আইনি ঝামেলার মধ্যে জড়িয়ে পড়তে পারেন, তো সেই ক্ষেত্রে রাজনৈতিক ক্ষেত্রে সফলতা অর্জন হয় না। তো এই দুটো লগ্নের ক্ষেত্রে শনিদেব হচ্ছে সব থেকে মারক গ্রহ। অন্যান্য লগ্নের ক্ষেত্রে শনিদেব তেমন একটা মারক গ্রহ নয়, মোটামুটির ওপরে ঠিক আছে। সব থেকে কারক গ্রহ শনিদেব যে লগ্নের ক্ষেত্রে হয় সেটা হলো তুলা এবং বৃষ। বৃষ লগ্ন এবং তুলা লগ্নের ক্ষেত্রে শনিদেব হচ্ছে সব থেকে কারক গ্রহ। তো যাদের তুলা লগ্ন বা বৃষ লগ্ন তাদের রাজনীতিতে যাওয়ার চান্স সব থেকে বেশি, কারণ এই ক্ষেত্রে শনিদেব তার 70% ভালো গ্রহ মানে ভালো দৃষ্টি দিয়ে থাকে। শনিদেব এই ক্ষেত্রে বিষলগ্নের ক্ষেত্রে যদি লগ্নে অবস্থান করে, বিষলগ্নের ক্ষেত্রে যদি শনিদেব মকর রাশি বা কুম্ভ রাশিতে অবস্থান করে তাহলে খুবই ভালো। বিষলগ্নের ক্ষেত্রে শনিদেব যদি তুলাতে অবস্থান করে, তুঙ্গস্থ ষষ্ঠে, তাহলে খুবই ভালো, শত্রু দমনের ক্ষেত্রে খুব কাজে আসে এই ধরনের গ্রহ। তুলা লগ্নের ক্ষেত্রে যদি শনিদেব লগ্নেই অবস্থান করে তাহলে খুবই ভালো, যদি মকরে অবস্থান করে চতুর্থে শনি থাকবে তাহলেও খুবই ভালো, রাজনৈতিক ক্ষেত্রে সে নাম করতে পারবে, যদি কুম্ভে অবস্থান করে তাহলেও খুবই ভালো। মকর লগ্নের ক্ষেত্রেও খুবই ভালো শনিদেবের অবস্থান, মকর লগ্ন যেহেতু শনিদেবের লগ্ন সেই ক্ষেত্রে মকর লগ্নে শনিদেবের অবস্থান খুবই ভালো। মকর থেকে দশম স্থান হলো তুলা, তুলাতে যদি শনি তুঙ্গস্থ থাকে, এমন অনেক নেত্রী আছে, আমি নাম করছি না, কিন্তু এমন অনেক নেত্রী বা নেতা আছে যাদের মকর লগ্ন বর্তমানে মকর লগ্ন এবং শনি দশম স্থানে অবস্থান করছে বলে তারা আজকে ভালো মুখ্যমন্ত্রীর পদে হোক বা ভালো একটা জায়গায় রাজনৈতিক ক্ষেত্রে মন্ত্রী পর্যায়ে অবস্থান করছে। তো এটা হয় মকর লগ্ন যদি দশম স্থানে তুলা রাশিতে শনি অবস্থান করে তাহলে। কুম্ভ লগ্নের ক্ষেত্রেও তাই, কুম্ভ লগ্ন হলো শনিদেবের লগ্ন, কুম্ভ লগ্নের ক্ষেত্রে নবম স্থানে তুলাতে যদি শনিদেব অবস্থান করে তাহলে রাজনৈতিক ক্ষেত্রে সে বিশাল একটা স্থান অর্জন করবে। এবার আসি রবির কথায়। যে লগ্নের ক্ষেত্রে রবি সব থেকে বড় মারক সেই লগ্নটাও প্রথমে বলে দিই। মকর এবং কুম্ভ হলো এমন লগ্ন যার ক্ষেত্রে রবি হচ্ছে সব থেকে বেশি মারকের কাজ করে, ঠিক অপোজিটটা। যেরকম বললাম সিংহলগ্ন হচ্ছে রবির লগ্ন, সিংহলগ্নের অপোজিটে হচ্ছে শনি মানে মকর এবং কুম্ভ। মকর কুম্ভের অধিপতি হলো শনি, সব থেকে সিংহলগ্নের মারক গ্রহ। তেমনই মকর এবং কুম্ভ লগ্নের ক্ষেত্রে রবি হচ্ছে সব থেকে মারক গ্রহ। তো সেই ক্ষেত্রে রাজনীতির ক্ষেত্রে সফলতা অর্জন করার পরেও মকর লগ্ন বা কুম্ভ লগ্নে জাতক জাতিকাদের মান সম্মানের ভয় থাকে এবং আইনি ঝামেলা ঝঞ্ঝাটের ভয় থাকে, রাগ ধরে রাখতে পারে না মাথা গরমের কারণে, উল্টো পাল্টা ভুল কথা বলে দেওয়ার কারণে সমাজের ক্ষেত্রে একটা বদনামের চোখে হয়ে যায়। তো সেই ধরনের মানুষরা রাজনীতিতে অনেক সুনাম অর্জন করলেও, অনেক পদ অর্জন করার পরেও সেইভাবে তাদের যোগ্যতা লাভ করতে পারে না এবং সারা জীবন তাদের রাজনীতিতে কেটে গেলেও একটা ভালো পদ অবস্থান, ভালো পদে অবস্থান করতে পারে না। তো মকর লগ্ন এবং কুম্ভ লগ্নের ক্ষেত্রে খুব সাবধানে কথা মানে সাবধানে থাকা উচিত এবং খুব সাবধানে যে কোনো কথা, যে কোনো পরিকল্পনা করা উচিত।
এবার আসি সব থেকে বেশি মকর লগ্ন, মানে রবি কোন ঘরের ক্ষেত্রে ভালো হয়। মেষ লগ্নের ক্ষেত্রে রবি সব থেকে কারক। মেষ লগ্নের পঞ্চম স্থানের অধিপতি হলো সিংহ এবং সিংহ লগ্নের অধিপতি হলো রবি। তো মেষ লগ্নের ক্ষেত্রে রবি যদি সক্ষেত্রে বসে থাকে, মানে লগ্নেই বসে থাকে, তাহলে তুঙ্গ ঘর। তো লগ্নে যদি রবি অবস্থান করে খুবই ভালো, এক্ষেত্রে নাম যশ খ্যাতি রাজনীতির ক্ষেত্রে চরম পাবে। সিংহ লগ্নের ক্ষেত্রেও যদি লগ্নে বসে থাকে তাহলে খুবই ভালো, কারণ লগ্নে রবি অবস্থান হলো নাম যশের ক্ষেত্রে সব থেকে কালতায়। রবি যেহেতু দিক বলি হয় দশম ঘরে, দশম স্থানে, দশম ঘরে নয় দশম স্থান, মানে লগ্ন থেকে দশম স্থান হচ্ছে রবি দিক বলি হয়। তো সেই ক্ষেত্রে যদি লগ্ন থেকে দশম স্থানে অবস্থান করে, যে কোনো লগ্ন থেকে যদি দশম স্থানে রবি অবস্থান করে, তাহলে সে বলা হয় রাজনীতির ক্ষেত্রে চরম সুনাম অর্জন করবে। তৃতীয় যে গ্রহটা হলো মঙ্গলের ক্ষেত্রে বলি, মঙ্গল হচ্ছে সব থেকে কারক যে গ্রহের, সেটা যে ঘরের, সেটা হলো কর্কট লগ্ন। কর্কট লগ্নের ক্ষেত্রে মঙ্গল সব থেকে কারক গ্রহ। তো কর্কট লগ্নে জাতক জাতিকাদের এদিক থেকে সাহস চূড়ান্ত থাকে। তো কর্কট লগ্নের ক্ষেত্রে যদি মঙ্গল পঞ্চমে, দশমে, নবমে অবস্থান করে, তাহলে বলা হয় যে রাজনৈতিক ক্ষেত্রে চরম সাহসিকতার প্রদর্শন রাখবে। যেটা বলবে সেটা সামনাসামনি বলবে, কাউকে ভয় করবে না, কোনো রকম ভুল কথা বলার আগে সে হাজারবার ভেবে তারপরে কোনো কথা বলবে, এমনকি তার প্রত্যেকটা কথার দাম অনেক বড় বড় নেতা নেত্রীরা নেবে বা দেবে। তো এই ক্ষেত্রে পুরোটা আলোচনা করা হয়তো সম্ভব নয়, কিন্তু আমি মোটামুটি বললাম যে শনি, রবি এবং মঙ্গল যদি লগ্নে অবস্থান করে, দশমে অবস্থান করে, সব থেকে বড় এবং সব থেকে ভালো একটা ছক বলে মানা হবে। মারক ঘর, যেরকম বললাম কর্কট লগ্নের ক্ষেত্রে শনি হচ্ছে মারক গ্রহ, তো সেই ক্ষেত্রে যদি শনি লগ্নেই অবস্থান করে তাহলে খারাপ, সেই ক্ষেত্রে রাজনীতির জায়গাটা খারাপ হয়ে যায়। কিন্তু অন্যান্য জায়গায় দেখতে হবে যে কোন পজিশনে আছে, যদি পঞ্চমে থাকে বা যদি নবমে থাকে, তাহলে সেক্ষেত্রে শনি ভালো বলা চলে। কিন্তু সেইখানেও ডিগ্রিগত পার্থক্য দেখতে হবে, কতটা ডিগ্রি নিয়ে বসে আছে, কোন নক্ষত্রে বসে আছে শনি, সেটা দেখতে হবে। কিন্তু ওভারঅল এটা জেনে রাখুন, যদি শনি, রবি এবং মঙ্গল জন্মছকে ভালো থাকে, তাহলে সে রাজনীতিতে চরম উন্নতি করতে পারবে। নমস্কার, সবাই ভালো থাকবেন।